cambio de decir. Él me encanta, yo lo quiero, pues dímelo a mí. No hago daño. Baby, cuando te vi. Hi guys, good morning. I hope tomra shobai khub bhalo acho. By the way, jara amake notun dekhcho, hello, I'm Priyanka from the city of joy, Kolkata. Puro video ta dekho, jodi erokm bangla vlog pochondo hoy, tobe channel ta subscribe kore video ta please ekta like kore dio. আজকে অনেকদিন পর ব্লগ করছি। অ্যাকচুয়ালি ব্লগ করছি না, ব্লগ তো আগেও করেছি বাট এডিট করতে পারিনি। সৌদীপের ল্যাপটপে কি একটা প্রবলেম হয়েছে, ট্যাটা ট্যাটা আওয়াজ করছে, তাই ওর ল্যাপটপে কোনো কাজ করতে পারছে না। আমার ল্যাপটপটা কবজা করে রেখে দিয়েছে, তাই কয়েকদিন ধরে আমি ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম টুকটাক, বাট সেগুলো এডিট করতে পারিনি। কী করে করবো? আর ওর এখন হচ্ছে মানে ঠিক করেছে এখানকার যত কাজ ছিল সেগুলো সব প্রজেক্টরে সব সাবমিট করে তারপরেই কলকাতা ফিরবে। তো আর এখন হচ্ছে ও জানোই সারাদিন মানে এতদিন যে গেল কোনো কাজ করেনি, এখন সব কিছু মানে এন মোমেন্টে এসে সব কিছু করতে হচ্ছে, তাই আমাকে তো একদমই ল্যাপটপটা দিচ্ছে না, আমার কাজ আমি করতেই পারছি না। তাই আমি ঠিক করেছি যে আগের ব্লগগুলো যেগুলো ওগুলো পুরনো হয়ে গেছে ওগুলো আর দেবো না, এখন এগুলো টুকটাক ব্লগ করবো। আর ওর কাজের ফাঁকে আমি যতটুকু টাইম পাবো তার মধ্যে এডিট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আমি জানি আজকেই সবাই কমেন্ট করবে দিদি ব্লগ কোথায়, ব্লগ কোথায়, এটাই রিজন ছিল যার জন্য এই কদিন তোমাদের আমি ব্লগ দিতে পারিনি। বাট এখন চেষ্টা করবো যে ওর কাজের ফাঁকে ফাঁকে আমি যেন এডিট করে তোমাদের ব্লগগুলো দিতে পারি। আসলে কি বলো তো, ল্যাপটপটারও তো একটু রেস্টের প্রয়োজন আছে, সেই জন্য আমি আর দিতে পারি না। যাই হোক, তাও চেষ্টা করবো। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর ভাবছি যে পেটটাই সকাল থেকে ভরা ভরা লাগছে, তাই কফি ছাড়া আর কিছু খাবো না। যদি আমি প্রত্যেক দিনই তোমাদের বলি যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, দেরি করে ঘুম থেকে উঠেছি, আসলে ওয়েদারটা এখন এত সুন্দর না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। যতই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি পরদিন ভাবি যে হ্যাঁ আজকে মানে আজকে না কালকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, বাট উঠতেই পারি না, এত সুন্দর মনে হ্যাঁ থাকি গেছে আর কী করবো, উঠে ঘুমিয়েই থাকি। আলু ঢেঁড়স ভাজাটা নামিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি, তুমি স্নানে চলে যাও, এখন এখানে কি হয় না হয় দেখো। কি বলে ডাক্তার, এটা তো শুধু চেক আপ করাই আর এমন তো কোনো কিছু না। এখানে কি না কি বলবে, কিছু কি বলবে, তোমার তো শুধু পাওয়ারটা চেক করানো, পাওয়ারটা তার মধ্যে তুমি যে মাঝে মাঝে বাপির চশমাটা পড়ো, এটা তো একদমই ঠিক না, বাপির চশমাটাতে ভালো দেখা যায়। ভালো দেখি মানে পরিষ্কার দেখি, সেই জন্য সবার একদম আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নাম্বারই থাকে। রান্নাবাড়ি ডান ভাজা আর হচ্ছে সোয়াবিনের তরকারি, আজকে একদম লাইট খাওয়ার দাওয়ার। এখন তিনটের মতো বাচ্চা আর আমরা রেডি হয়ে নিয়েছি, এখন চোখের ডাক্তার দেখাতে যাচ্ছি, হোপফুলি চোখের ডাক্তারটা পেয়ে যাবো আর আমরা দেখাতেও পারবো আজকে। কিন্তু আমি দেখছি যে আমার আমি ঠিকটা সোজাই করছি, কিন্তু যখন আমার মানে ফটো নিচ্ছে ফটোতে তারপরে কিন্তু ঠিকটা আমরা সেই ডাক্তার দেখিয়ে এসেছি, 5:30-5টার দিকে হবে, তারপর এসে স্নান ধান করে ফ্রেশ হয়ে এমন ঘুম ঘুমিয়েছি, এখন 8:30 বাজে, এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন আমি কি সবাই এখন ঘুম থেকে উঠলাম, এত ঘুম ঘুমিয়েছি আর এমন স্বপ্ন দেখেছি মানে তোমরা শুনলে হাসতে হাসতে মরবে। আমিও হাসছি, সৌদীপকেও বলছি ও হাসছে। এখন কফি বানিয়ে নিয়ে এলাম, ওর কফি খাইতে দুটো বিস্কুট দে, ভাঙা বিস্কুট দিল, দেখো ভাঙা বিস্কুট দিল, মানে ও বোধহয় খেয়েছে এটা, অর্ধেক খেয়ে আমাকে দিবি না, তোর মতো নাকি আমি, তুই আমার মতো না, আমার থেকেও খারাপ, এই জন্য অর্ধেক বিস্কুট যা আছে দেখো, ভাঙা ভাঙাটা না ভাঙা না, এটা অর্ধেক ও খেয়েছে, খেয়ে দিল, বাকি অর্ধেকটা দেখ এবার জুড়ে নে, তোর যখন এত ইচ্ছে জুড়ে নে, ভাঙা বিস্কুট দে, আমি ওকে সবসময় গোটা গোটা বিস্কুট দিই। শোনো কি স্বপ্ন দেখেছি, ও আর আমি কোথায় যেন একটা গেছি, এবার সেটা আমাদের আমার চেনা জানা, যদিও আমি তাদেরকে চিনি না, বাট আমার মা বাবা মানে ওরা চেনে এরকম, কারণ আমার নাম ধরে ডাকছে আমাকে চেনে, আর বাড়িতে অনেক লোকজন, এবার সবাই খুশি মজায় আছি, ঘুরছি ফিরছি, ওকেও দেখছি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু আছে।
এবার হঠাৎ করে দেখছি যে আমি ওকে পাচ্ছি না, কোথায় গেল। তারপর খুঁজে দেখছি যে হ্যাঁ, একখানে বসে ও একটা মানে মহিলা কিন্তু কথা বলছে, আমাদের এজেরই হবে, বাট সে বিবাহিত, এবার কথা বলছে। এবার আমি ভাবছি যে কার সাথে কথা বলছে, আর বিষয় খুব ইন্টেন্স একটা বিষয়, ও কথা বলছে মানে ইন্টেন্স মানে ওরা দুজনে বসে চিন্তা করছে, কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে। তারপর আমি আরেকটু সামনে গিয়ে জানতে পারলাম ওটা ওর এক্স। যা খুশি। তারপরে ও আমাকে বলছে আয় আয় এদিকে শোন, ওর সাথে কথা বল। বললাম কে? তখন বলছে যে ও এরকম এরকম ব্যাপার ছিল, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে, ও এখন খুব চিন্তায় আছে কী কী নিয়ে এইসব উল্টো পাল্টা, মানে কোনো আগা মাথা নেই, ঠিক আছে, কথা হচ্ছে। যাই হোক, তারপর ওখান থেকে একটা মানুষ যে কত ভুলভাল স্বপ্ন দেখতে পারে সেটাই হলো ভুলভালের এবার লিমিটটা দেখো, ওই স্বপ্নটা মানে ওখানেই শেষ। এবার আরেকটা স্বপ্নে আমি ট্রান্সফার হয়ে গেছি। এবার ওখানে কি হচ্ছে, আমি আর ওখানে ও আছে, ও আমার লেজুর, মানে আমি যেখানে যাই ওর পেছনে পেছনে ওখানেই যেতে হবে। ও গেছে ওখানে, এবার ওটা কি, ওটা কোনো হসপিটাল না কোনো ব্যাংক, মানে কোনো একটা অফিস কাচারি হবে যেটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এবার তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে আর আমরা সেখান থেকে কাজ সেরে বেরোতে পারিনি। এবার আমাদের সাথে আরও অনেক লোকজনই ছিল ওখানে। এবার ওখানে যে গার্ডটা ছিল, গার্ড বা ওয়াচম্যান যাই হোক যে ছিল, সে আমাদেরকে বললো যে একটা রাস্তা আছে, আমি ওই জায়গাটা দিয়ে তোমাদেরকে খুলে দিচ্ছি, তোমরা ওই জায়গা দিয়ে যেতে পারবে। তো ঠিক আছে, আমরা যাবো বেরোবো, ওখানে আমরা যাচ্ছি। আবার কীরকম লিফ্টের মতো, আবার কি গাড়ি ফাড়ি দিয়েছে, আমরা গাড়ি করে নামছি, মানে কী সব উল্টোপাল্টা দেখছি। ওখানেও আমার সাথে সাথেই আসছে, তারপর আবার কী দেখছি, ও নেই। আরে ভাই, আমি খুঁজে যাচ্ছি পেছনে এইদিকে ওদিকে, দেখছি ও নেই ও নেই, আমি তো মানে টেনশনে পড়ে গেলাম, কী হলো, ও কোথায় ও কোথায়। তারপরে কী দেখছি, ওখানে একটা মানে ঘোরানো ঘোরানো সিঁড়ি, ওই যে লোহার সিঁড়িগুলো থাকে না, ঘুরে ঘুরে যে এইসব হয়, ওরকম একটা সিঁড়ি। এবার আমি সিঁড়ির নিচে দাঁড়ালো, আমি সিঁড়ির ওপরে তাকিয়ে দেখছি ও একটা লাল চুড়িদার পরে একটা মেয়ের সাথে নামছে। মানে কোথায়, মানে তোমরা শুধু বোঝো কি করে একটা মানুষ এত বাজে উল্টো পাল্টা স্বপ্ন দেখতে পারে। একটা লাল চুড়িদার পরে মেয়ের সাথে, লাল চুড়িদার পরে একটা মেয়ের সাথে নামছে, আমাকে বলছে তুই যা, খতম, ফিনিশ। ও যে যেটা আমাকে সবসময় বলে না, মানে কোনো ঝগড়া টগড়া হলে ওখানে যা, খতম, ফিনিশ, তাই হবে এখন থেকে, তাই হবে। ওই মেয়েটার সাথে ও চলে গেল। আমি কি রে, কি হলো, যাবি না, বলে যা, খতম, ফিনিশ। আমি জানি না, হ্যাঁ আমি না, যখনই ওকে রিলেটেড কোন মেয়ের স্বপ্ন দেখি তখন হয় মেয়েটা হয় লাল চুড়িদার পরে থাকে, নইলে লাল শাড়ি পরে থাকে। লাল জিনিসটা মানে কমন, এটা আমি জানি না, এটা তোকে আগেও বলেছি না, মানে এই স্বপ্নে আমি যখনই ওকে নিয়ে বা কোনো মেয়ে রিলেটেড স্বপ্ন দেখি, ওর মানে সে লাল চুড়িদার বা লাল শাড়ি। নেক্সট টাইম তুমি ডিস্টার্ব করবে। ও ডিস্টার্ব করেছি, ডিস্টার্ব করবে। বাহ কি সুন্দর কথা, এবার মেরে না আর গোর ভেঙে দেবো। হি ওপেন বলছে, হাই হাই, এরকম বোকা বোকা স্বপ্ন আমি মাঝে মধ্যেই দেখি, বিশেষ করে যখন আমি দুপুরবেলা ঘুমোই না তখন এই ধরনের স্বপ্ন দেখি। তো আজকে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা শুনে হাসি পাবে তোমাদের। যাই হোক, তোমাদেরকে আমি আবার সরি বলছি যে এই কদিন একদম মানে মিসিং হয়ে গেছিলাম, কোনো রকম ভিডিও দিচ্ছিলাম না। আজকে আমি ওকে আগে থেকেই বলেছিলাম যে প্লিজ আমাকে একটু দে ভাই, ল্যাপটপটা আমাকে দে, আমি ভিডিওটা এডিট করি, দেই, মানুষে তো ভুলেই যাচ্ছে আমাদেরকে। আমি তোমাদেরকে খুবই মিস করছি, আমি না শুধু সবাই মিস করছি, তোমাদের সাথে কোনো রকম ইন্টারঅ্যাক্ট করতে পারছি না, কোনো কমেন্ট টমেন্ট কিছু হচ্ছে না। তাই ও আমাকে বলেছে যে ওর আর দু একদিনের মধ্যেই ওর প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা আবার রেগুলার ভ্লগ দেব। আর পরের ভ্লগগুলো আরও একটু ইন্টারেস্টিং হবে, কারণ আমরা একটু বেরোবো, আশেপাশে ঘুরবো। তাই একদমই মিস করো না, এখন এই ভ্লগটা এডিট করতে বসবো যতটা হয়েছে, তারপর রাতে যতটা হবে তারপর তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখন এডিট করতে বসি। আলু চোখা, আলু চোখা, এক একজন এক এক রকম বলে, আলু ভর্তা, আলু চোখা। আসলে না আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়নি, শুকনো লঙ্কা চার চারটে সিটি দিয়েছি, তাও হয়নি, আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছিল, কিরকম ভাবে ইসে করে দিচ্ছি বাবা। শুকনো লঙ্কা গুলো দেখো গোটাই আছে, কিন্তু আমি ভাঙিও নি বাবা। এমনিতে যা ঝাঁজ ভেঙে দিলে তো আর খাওয়াই যাবে না রে। তোমার এত ঝাঁজ লাগছে কেন বাপি? তোমার ঝাঁজ লাগছে? আমার তো লাগছে না, দাঁড়াও তো খোলা। হ্যাঁ একবারে সেদ্ধ হয়নি মনে হয় না? হ্যাঁ আলুগুলো না ওপরটা সেদ্ধ হয়ে গেছে, ভেতরটা একদম সেদ্ধ না।
আমরা তো রাত বাজছে এখন 1:10 আর আমার এডিটিং অলমোস্ট ডান এখন শুধুমাত্র এই আউটরোটা শুট করব এন্ড দেন এটা জোড়া লাগিয়ে দেব হয়ে যাবে আমার এডিটিং তারপর ঘুমিয়ে পড়ব তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার তোমাদের দিন আমরা অনেক ভালোবাসি তো এইভাবেই সাপোর্ট করতে থাকো এইভাবেই ভালোবাসি দিতে থাকো আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এত অব্দি যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা